কালো টাকা আছে তাদের আপনি কোনো খবর নিতেছেন মাত্র কি কথা হিরো আলম কোটি টাকার মালিক হয়েছে আরে চার বছরে তোমাকে এক কোটি টাকা মালিক কোনো ব্যাপারে লাগে আমাদের স্বতন্ত্র প্রার্থী যে হিসেবে আমাকে হয়রান করতেছে ভবিষ্যতে এরকম হয়রানি করলে কেউ নির্বাচনে দাঁড়াবে না সম্পত্তির বিষয়টা শোনেন আপনারা এই বিষয়টা আপনারা অনেকেই নিউজ করতে অনেকেই কথাবার্তা বলতেছেন সামান্য এক কোটি টাকা আপনি দেখেছেন হিরো আলম চার বছরে কোটি টাকার মালিক হয়েছে দেখেছেন তো এক কোটি টাকা বর্তমান মানুষের কাছে কোনো টাকাই না যারকে কোটি কোটি টাকা আছে দেখেন লাখ লাখ টাকা আছে ধরেন মনে করেন কালো টাকা আছে তাদের আপনারা কোনো খবর নিতেছেন মাত্র কি কথা হিরো আলম কোটি টাকার মালিক হয়েছে আরে চার বছরে তোমাকে এক কোটি টাকা মালিক কোনো ব্যাপারে লাগে কিছু আমি প্রতিটা প্রোগ্রাম করতে 50,000 এক লাখ কোটি টাকা পাই তো এই ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই ফেসবুক থেকে টাকা পাই আমার কেবল বিজনেস আছে এই দিলে মানুষের এত মাথা ব্যথার কি বুঝলাম না আমি কি আমার যে টাকা এক কোটি টাকা তো বলতে সৎপথে টাকা এই টাকার মধ্যে কেউ বলতে পারবে না কামে কারো কারো বেকআপ ছাড়া কারো সহযোগে ছাড়া এক কোটি টাকার মালিক হয়েছে ধরে এই দিলে মানে কিন্তু আপনারা ওখানে দেখানোর কথা 5 লক্ষ টাকা সেটা 55 লাখ টাকা ভুল করে লেখা হয়েছে এফিডেভিট লেখার সময় ভুল হয়েছে আপনি বলেছেন যে এটা ভুল করে লিখেছে এখন আপনি স্বীকার করছেন যে না আসলে আপনি এটা ভুল না এটা কোটি টাকার মালিক আপনি এটা কোটি টাকার মালিক কিন্তু ওখানে ভুল আছে হ্যাঁ কোটি টাকার মালিক হতে পারে কিন্তু ওখানে ভুল আছে বিষয়টা আপনারা সবাই জানেন যে এটা আমাদের খুবই কষ্টকর হয়ে যায় যে আমার যেমন জমা দেওয়া লাগছে একটা ধরে যে 3290 বৌড় 4 নন্দীগ্রাম আর একটা 4200 বৌড় সদরে সর্বমোট আমাদের প্রতিটা ভোটারের বাড়ির যখন আমরা যাই অনেকে কিন্তু ভয়ে সই দিতে চায় না অনেকে তো সই দেয় দেওয়ার পরও অনেকে তৃতীয় পক্ষ হয়তো দেয় বলে আমার উকিল সাহেব যে বললো যে কথাটা আইনজীবী যে অনেকে ভয়ে কিন্তু এই কথাটা স্বীকার করলেও করে না অনেক টাইমে তো খুবই কষ্ট করে আমরা যখন এত নাম সাইন নিয়ে আসে তারপরও আসে তখন বাতিল করে এর থেকে দুঃখজনক আর কিছু থাকতে পারে না 2018-তে আমি নির্বাচন যখন করি তখনও কিন্তু আমার এরকম প্রার্থী বাতিল করে তখন হাজার হাজার লোকের মনে করেন সেই টাইমে বাতিল করে সেই টাইমে আমরা সকালবেলা আমরা এরকম দাখিল করলে রাত্রে 8টা-9টার মধ্যে আমাকে রেজাল্ট দেওয়া হয়েছে আর 2023-এ সামান্য আজকে মোট 16 জনের প্রার্থীটা বাতিল করেছে সে 16 জন প্রার্থীরা বাতিল ইচ্ছে করার তারা কিন্তু 2 ঘন্টার মধ্যে আজকে আমাকে রেজাল্ট দিতে পারতো সে অনুযায়ী তারা রবিবারে রেজাল্ট দেবে এটা আমাকে জন্য একটা দুঃখজনক বিষয়টা একদম কষ্টকর তো আমরা বুঝলাম না যে আমাদের স্বতন্ত্র প্রার্থী যে হিসেবে আমাকে হয়রান করতেছে ভবিষ্যতে এরকম হয়রানি করলে কেউ নির্বাচনে দাঁড়াবে না এত হয়রানি করলে কেশক আমরা কষ্ট করে আপনার ভোটার মনে করেন সাক্ষর নিয়ে আসলাম তা কষ্ট করে আপনারা ওখান থেকে বাতিল করলেন ওখান থেকে এই যে ঢাকা শহরে দেখেন আমার কথা বাদ দেন আরও যারা প্রার্থী আছে এক 3-4 দিন আপনাদের এই রায়ের আশায় বসে থাকবে থাকার পরে দেখবেন রোববারের দিন কী করলেন তাদেরকে বাতিল করে দিলেন আপনারা রোববার সোমবারের দিন আপনারা প্রতীক বরাদ্দ দেবেন তাহলে যারা নির্বাচনে দাঁড়াইছে তারা হলে প্রার্থী তারা প্রচার প্রসার আর কীভাবে করবে আপনি এখানে বিধানে লেখা আছে যে প্রচারে না আপনি যতক্ষণ পর্যন্ত মার্কা না পাবে সাতক্ষণ পর্যন্ত কেউ প্রচারেও নামতে পারবে না তাহলে আমরা নির্বাচন করবো কেমন করে সঙ্গে 1 তারিখে আমাদের সামনে 1 তারিখে ভোট আপনাদের তাহলে এই কয়েকদিনের মধ্যে এত অল্প সময়ের মধ্যে আমাদের যখন 4 লক্ষ যখন ভোটার আছে 1-1টা মনে করেন এলাকায় ধরেন আমাদের মনে করেন 11টা ইউনিয়ন মনে করেন অনেকগুলো মনে করেন এলাকায় আমাকে যেতে হবে তাহলে এতগুলো সময় আপনারা রোববারে রায় দিলেন আমি এখান থেকে আপনাকে রায় কপি নিয়ে আবার হাইকোর্টে রিট করবো কখন আমি ভোটের প্রচারণা কখন করব তাতে আপনারা যে হিসেবে প্রচারণা আমাকে ভোট যাতে না করতে পারে একটু লং টাইমে আমাদের ঘুরে ঘুরে দেখানো হইতেছে যাতে ভবিষ্যতে এরকম আচরণ করলে মানুষ নির্বাচনে দাঁড়াবে না।